রাত পোহালেই ছট পুজো। তার আগে মেটেলি ব্লকের সবচেয়ে বড় ছট ঘাট চালসার কুর্তি নদীর ছট ঘাটে চলছে জোর কদমে প্রস্তুতি। তবে চালসার কুর্তি নদীর যে এলাকায় প্রশাসনের তরফে ছট পুজো করার অনুমতি দেওয়া হয়েছে, সেই জায়গায় মাঝে মধ্যেই হাতি চিতাবাঘ চলে আসে। ওই এলাকার পাশেই রয়েছে ডাঙ্গি চা বাগান। কিছুদিন আগেও ওই এলাকার পাশের জনবসতি থেকে একটি ছাগল সাবার করে চিতাবাঘ। স্বাভাবিকভাবেই বন্যপ্রাণীর আতঙ্কে আতঙ্কিত চালসা সাতখাইয়া মঙ্গলবাড়ি ছট পুজো কমিটির সদস্যরা। যদিও পুজোর সময় ওই এলাকায় যাতে বন্যপ্রাণীর হানা না হয় তার জন্য বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা পুজো কমিটির তরফে বনদপ্তরকে জানানো হয়েছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ ডিসি প্রসাদ বলেন, ছটঘাটে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। এবার এখানে 130টি ঘাট থাকবে, থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। পুজোর সময় বন্যপ্রাণীর হানা রুখতে বনদপ্তরকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মেটেলি ব্লকের সবচেয়ে বড় ছট ঘাট হল চালসার এই কুর্তি নদীর ঘাট। এখানে কয়েক হাজার ছটব্রতী সহ দর্শনার্থী আসেন। পুজোকে কেন্দ্র করে কমিটির সভাপতি শেখর শাহ, সম্পাদক পুতুল ঠাকুর সহ সকলেই এখন ব্যস্ত। চালসা থেকে নেহা কুন্ডু, রিপোর্ট চালসা টাইমস। বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড, স্পন্ডিলাইটিস ও সুগারের প্রবলেম নিয়ে চিন্তিত আছেন? এক্ষুনি চলে আসুন চালসা আয়ুর্বেদিক সেন্টারে। যে কোনো রোগের চিকিৎসা সুলভ মূল্যে এখানে করা হবে এবং প্রত্যেক সপ্তাহে শনিবার করে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বসবেন আয়ুর্বেদিক অফিসার ডক্টর কৌশিক দাস। যোগাযোগ করুন এই নম্বরে 7430819860। আমরা এবারে ছট পূজায় যে প্রশাসনে দেবার জায়গাটাতে করতেছি, এখানে প্রশাসন তরফ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বিডিও সাহেব আছে, আইসি সাহেব সহযোগিতা করেছে আমাদেরকে। তারপর ওনারা অল্টারনেট ডেট এসে করে দেখে যাচ্ছে আর কি। তো এখন প্রস্তুতি সব ভালোইভাবে হচ্ছে, আগামীকাল আমাদের ছট পূজা। কত ঘাট হচ্ছে এবার এখানে? 130টা ঘাট করেছি এইবার জন্য। আচ্ছা, এমনি বললাম এই জায়গাটা তো দেখা যায় হাতি চিতাবাঘ। হাতি চিতাবাঘে তো আছে, রাত্রিবেলা হলে একটু আসে, যার জন্য আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি লিখিত। ডিপার্টমেন্ট বলতে কাকে? ফরেস্টকে? ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। কি বলছে ওনারা? ওনারা বলছে ওনারা সহযোগিতা করবে ওদিক থেকে। কি মনে হচ্ছে, দুই বছর তো করোনার পর এবার? হ্যাঁ, দুই বছর করোনার জন্য তো আমরা ঠিক মতন করতে পারিনি, এই বছর তো করোনা সেরকম নাই, এই জন্য এইবার আশা করি যে খুব ভালো করে ছট পুজো হবে। মানে নতুন জায়গায় হচ্ছে পুজোটা আর কি? নতুন জায়গা হয়েছে, কিন্তু জায়গাটা আগে থেকে একটু ভালোই আছে, জায়গাটা সবার পছন্দই আছে। আর এই জায়গাটাতে স্পেসটাও বেশি আছে, এখানে আশা করি এখানে পুজোটা ভালো হবে। কী কী ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে এখানে? প্রশাসন তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে নদীর ভেতরে ওনারা নেট দিয়ে দিবে, তারপর হচ্ছে একটা ডোরি দিয়ে ব্যারিকেড করে দিবে, তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তো থাকবেনই, এগুলো আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওইদিক থেকে প্রোটেকশন পেয়ে পাচ্ছি আমরা, এসব আমরা পেয়েছি পাচ্ছি। আগামীকাল থেকে সুস্থ এখানে আলোকের মানে লাইটের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, আমাদের লাইটের ব্যবস্থা সাথে সেন্ট আছে। এমনি কোনো প্রোগ্রাম করা হচ্ছে আপনার তরফে? না, এই বছর আমরা কোনো প্রোগ্রাম করছি না। আপনার নাম? ডিসি প্রসাদ। আপনি কি ছট পুজো কমিটির? আমি ছট পুজো কমিটির এশিয়ার।